আজকের ভিডিওতে দেখতে পারবেন ফেমাস 300 বছরের পুরনো মোগল আমলের তিন গম্বুজ জামে মসজিদ এবং পাকুল্লার ফেমাস জমিদার বাড়ি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, মাইসেলফ নাইমুর আমার রিফাত এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল গাইস। আর নতুন একটা ভিডিও নিয়ে আমি আবারও আপনাদের মাঝে চলে আসলাম। তো আজকে আমি চলে আসছি পাকুল্লা, আর এই পাকুল্লাতে দুইটা জায়গা আছে অনেক বিখ্যাত, দুইটা সুন্দর একটা স্থান বলতে পারেন। প্রথমটা হচ্ছে পাকুল্লার জমিদার বাড়ি, আর দ্বিতীয়টা হচ্ছে পাকুল্লার তিন গম্বুজ শাহী জামে মসজিদ। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও, লেটস গো। সো গাইস, আমরা কিন্তু পাকুল্লা জমিদার বাড়ির একদমই সামনে চলে আসছি, আপনারা দেখতে পাচ্ছেন। সো গাইস, আমি এখন পাকুল্লা জমিদার বাড়ি চলে আসছি, আপনারা দেখতে পাচ্ছেন। কিন্তু কথা হচ্ছে, এই পাকুল্লা জমিদার বাড়িতে এখন কাজ চলতেছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে রং করা হইতেছে সাদা কালার। তো আমরা এখন ভিতরে যাব আর এটার ইতিহাস সম্পর্কে আপনাদেরকে জানাবো। তো চলেন যা যাক, লেটস গো। দেখতে পাচ্ছেন আমি এখন আছি বদরুন্নেসা মহলের সামনে। তো এটা স্থাপিত হয়েছিল 1153 সালে, আর এটা পরবর্তীতে সংস্করণ হয়েছিল 1400 সালে। আপনারা দেখতে পাচ্ছেন 270 বছরের পুরনো এই জমিদার বাড়িটি বাংলা 1153 সালে প্রতিষ্ঠিত হয়। দোতলা বিশিষ্ট এই বাড়িটির বাইরে থেকে মন কেড়ে নেয় এর নজর কাড়া রং। বাহিরের লাল ইটের রঙের তৈরি ইমারত এবং প্রধান ফটকে সদর দরজা পেস্টেল রঙের, যা দেখা মাত্র যে কেউ মুগ্ধ হতে বাধ্য। বংশ পরম্পরায় এই জমিদার বাড়িতে এখনো তার বংশধররা বসবাস করছে, তাদের নিজেদের ঐতিহ্য ধরে রাখার জন্য। এক পাশে কাচারি ঘর, অন্য পাশে সভা করার ঘর, আর এর পাশেই কিন্তু একটি অনেক পুরনো কুয়া। এর অন্দরমহলের ভিতরে এখনো একটি রান্নাঘর আছে, যে ঘরে এখনো রান্না করা হয়। আর এই জমিদার বাড়ি অন্য অন্য জমিদার বাড়ি থেকে একটু আলাদা। এই জমিদার বাড়িটা কিন্তু অনেক পুরানো, এটার ইতিহাস তো আপনাদের একটু আগে বললামই। তো দেখতে পাচ্ছেন এখানকার একদম ইট অনেক পুরান হয়ে গেছে, আর বাইরে তো রং করতেছে, এটা হয়তো বা নতুন করে আবার রং টং করে আবার সুন্দর করবে। জমিদার বাড়িটা আপনাদের কাছে কেমন লাগছে ওটাও কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। এই জমিদার বাড়িটা আসলে অনেক বেশি সুন্দর। এখন কিছু ছবি তুলি, দেন আমরা চলে যাব শাহী জামে মসজিদে। সো লেটস গো। এখন এই জমিদার বাড়ি থেকে বের হয়ে যাচ্ছি। এই জমিদার বাড়িটা আমার কাছে আসলে অনেক ভালো লাগছে, আমার যেটা আগের ডায়লগ পার্সোনালি অনেক ভালো লাগছে, বিষয়টা এরকম না, আসলে অনেক ভালো লাগছে। আর এইখানে তার জমিদার বাড়িতে কাজ চলতেছে, যেটা আপনাদের বলতেছিলাম একটু আগেও বলছি, এই দেখেন কাজ চলতেছে। গাইস, আমরা কিন্তু জমিদার বাড়ি থেকে বের হয়ে আসলাম, আপনারা তো দেখলেনই। তো এখন আমরা যাব তিন গম্বুজ মসজিদে। তো চলুন যা যাক, মসজিদটা কিন্তু অনেক সুন্দর, আমি আগে দেখছি। তো চলুন যা যাক। সো গাইস, আমরা এখন চলে আসছি পাকুল্লার তিন গম্বুজ শাহী মসজিদে, আর এই মসজিদটা এত সুন্দর মানে বলার মতো না, আপনারা দেখতে পাচ্ছেন। আর তার থেকেও বেশি আপনারা জানলে অবাক হবেন, এই মসজিদটা প্রায় 300 বছর আগে মোগল আমলে, বুঝতে পারতেছেন। তো চলেন দেখে আসি সিনেমাটি আর শুনে আসি এর ইতিহাস। টাঙ্গাইল জেলার দেলদর উপজেলার পালপাড়ায় পাকুল্লা বাজারের কাছে অবস্থিত তিন গম্বুজ বিশিষ্ট পাকুল্লা মসজিদ। আনুমানিক 1700 শতকের শুরুর দিকে নির্মিত আয়তকৃতির পাকুল্লা মসজিদের দৈর্ঘ্য 14.77 মিটার, প্রস্থ 5.85 মিটার এবং মসজিদের দেয়ালগুলো 1.25 মিটার পুরু। পাকুল্লা মসজিদের অভ্যন্তর ভাগ আড়াআড়ি ঘাস খিলার দ্বারা তিনটি অসম ভাগে বিভক্ত। এ ধরনের খিলান দিল্লিতে দেখা যায় এবং মতি মসজিদে ও বর্ধমানে খাজা আনোয়ার শহীদের সমাধি এবং ঢাকা কাজী খাজা শাহবাজের মসজিদে দেখা যায়। দেখতে পারতেছেন প্রায় 300 বছরের আগে, এটা বলতে পারেন একদম মোগল আমলের তিন গম্বুজ শাহী জামে মসজিদ। এই মসজিদটা অনেক বেশি সুন্দর। তো এই মসজিদটা আপনাদের কাছে কেমন লাগছে ওটা কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। আমি এই পর্যন্ত শুক্রবারে যতগুলো মসজিদে নামাজ পড়েছি তার মধ্যে এই মসজিদটা অনেক বেশি সুন্দর। আমার যতগুলো সৌন্দর্যের মসজিদগুলো আছে তার লিস্টে এই মসজিদের নাম অবশ্যই থাকবে। আর আমাদের টাঙ্গাইলে আরেকটা মসজিদ আছে, সেটা হচ্ছে গোপালপুরে, আপনারা জানেন 201 গম্বুজ মসজিদ। তো ওইটার ভিডিও যদি আপনারা চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে ওইটারও একটা ব্লগ আসতে পারে, সেটা আপনাদের উপর নির্ভর করতেছে। আর এই মসজিদটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আসলে মসজিদে আসলে মনটা হালকা হয়, ভালো লাগে, এই জন্য আর কি আজকে ভিডিওটা করা।
তো আই হোপ ভিডিওটা আপনাদের ভালো লাগছে, যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সে পর্যন্ত ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।